রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন র্যাব ও পুলিশ কর্মকর্তারা। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে পুরোপুরি জঙ্গি নিয়ন্ত্রণ বলে মনে করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দাবি করেন জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। অন্যদিকে র্যাব মহাপরিচালক জানান বাংলাদেশে আর কখনো জঙ্গির উত্থান হবে না। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। 8 বছর আগে গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের বিভিন্ন সংস্থার প্রধানরা। গুলশান থানা দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। জানান জঙ্গি নিয়ন্ত্রণে র্যাবের কঠোর অবস্থানের কথা। র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী, এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। জানান জঙ্গির নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। শ্রদ্ধা নিবেদন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, জঙ্গি নির্মূলে সমাজের সবার সহযোগিতাও চান তিনি। বাংলাদেশের যে অ্যান্টি টেরিজম ইউনিট, কাউন্টার টেরিজম ইউনিট এবং অন্যান্য সহযোগী যে সংগঠনগুলো রয়েছে জঙ্গি দমনের জন্য, তাদের যে দক্ষতা, তাদের যে দূরদর্শিতা, সেটি কিন্তু বাংলাদেশকে অনেক সুন্দর অবস্থায় রেখেছে এবং বিশ্বে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। পরে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।